আগের ঢাকা, আগের চিটাগং, কুমিল্লা, চিটাগংয়ের একটা পুরনো ফ্র্যাঞ্চাইজি, ওরা ফিরে এসছে। আর আপনার রাজশাহী একটা টিম তারা খেলতে চায়। বিপিএল এর ব্যাপারে আসি একটু, মানে 95% আপনি বলছেন যে ঠিক হয়ে গেছে, মানে 5 ভাগ হচ্ছে অন্য যে দলটার, যে 3টা দল পরিবর্তন হয়েছে, তাদের ফ্র্যাঞ্চাইজি গুলোর ব্যাপারে কি আমরা একটু জানতে পারি, মানে কারা থাকছে কারা থাকছে? লম্বা হবে, বাট আমি বলে দিচ্ছি আপনার, আমরা তো আরও 2টা ফ্র্যাঞ্চাইজিকে আমি ইন্টারভিউ করেছি। এবার আমি চিন্তা করেছিলাম যারা আসতে চায় তার সাথে একদম ইন্টারভিউ করে করবো, যে কেন আসতে চায়, কী আপনার কতটা ইন্টারেস্ট, স্ট্রেংথে দেখার জন্য। তো সেই দিকে ওই ফ্র্যাঞ্চাইজিগুলো একটা আপনি জানেন ঢাকা নওয়াব নাম হবে মনে, আমি জানি এক্স্যাক্টলি ওরা রিভিল করেছে কি না, তো ওইটা ওরা খেলতে চায়, ঢাকা টিমে তারা ইন্টারেস্ট ছিল। চিটাগংয়ের একটা পুরনো ফ্র্যাঞ্চাইজি, ওরা ফিরে এসছে, মানে ফার্স্ট ও সেকেন্ড এডিশনে খেলেছিল। আর আপনার রাজশাহী একটা টিম তারা খেলতে চায়, মানে ইচ্ছা পোষণ করেছে, এর মধ্যে 3টাকে আমরা সিলেক্ট করেছি, তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, কেন খেলতে চায়, তাদের আমরা বলেছি যে দিস এই সাইকেলের লাস্ট এডিশন, সো তারপরে তারা বলছে অসুবিধা না, তারা খেলতে চায়। অ্যান্ড তাদের প্রমিস করেছি আমরা যতটুকু সম্ভব একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে আকর্ষণীয় করা যায়, আমাদের চেষ্টা থাকবে। অনেকগুলো ব্যাপার থাকে এর সাথে, আপনি মনে করেন অবভিয়াসলি আম্পায়ারিং 2-3 বছর DRS এগুলো হকায় টকায় ছিল না, আমি জানি না, আগের আমার ডিরেক্টর বলতে পারবেন, ওগুলো থাকবে, প্রোডাকশনটা বেটার হবে, আপনার সব মিলিয়ে একটা আকর্ষণীয় করার চেষ্টা করব। একটা দাবি তাদের মধ্যে, দাবি না, তাদের একটু সাজেস্ট ছিল তারা যদি আপনি ইয়ে করতে পারে আর কি, ওই রেভিনিউ শেয়ার করতে পারে, সো ওটার ব্যাপারে আমরা বলেছি যে আসলে রেভিনিউটা তো খুব একটা পরিষ্কার নেই, এবার আমি বুঝতে হবে এক্স্যাক্টলি কীরকম হয়, যাতে আরও আকর্ষণীয় করা যায়, নেক্সট ইয়ার নেক্সট অ্যাডিশন থেকে আমাদের একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবো লম্বা সময়ের জন্য, সেগুলো তাদের বুঝিয়েছি। সো ওই 3টা টিম তো এসছে, তো আমরা যে উই আর হ্যাপি, আপনি জানেন একটা তো ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট করতে চাই আমরা অ্যাজ এ বোর্ড, সেকেন্ড হলে আপনি জানেন এটা কিন্তু আলটিমেটলি ডিরেক্ট বেনিফিশিয়ারি কিন্তু প্লেয়ার্স, সো এটা আমার সবচেয়ে বড়ো কনসার্ন, সবচেয়ে বড়ো মানে চিন্তার জায়গা, যে আমরা টুর্নামেন্ট ভালো করে 7টা যদি না হতে তাহলে আমার খারাপ লাগতো আমাদের, বিকজ সিনো প্লেয়ার মানে 20টা প্লেয়ার কম খেলবে বা ইয়ে হবে। সো সেই দিক বিবেচনা এটা বিরাট চ্যালেঞ্জ ছিল যেটা আমরা করতে চাই, এবং আপনি জানেন যে দেশের অবস্থা, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো মানে আই মিন লাইক বিজনেস হাউসগুলোরও ইকোনমিক জিনিসগুলোর পরে, তারপরে যে আমরা মানে এখনও 100% শিওর না, বাট আমরা করতে খুব মানে ক্লোজ হয়ে গেছি যেটা করার মতো করে, সো সেই জন্য মানে আমার মনে টুর্নামেন্ট হলে ভালো হবে, শীঘ্রই সব ফাইনাল হয়ে গেল যাওয়ার পরে। ঢাকা, আগের ঢাকা, আগের চিটাগং, কুমিল্লা, চট্টগ্রামের জায়গা আর চট্টগ্রাম আসছে। না, এটা এরকম কিছু বলে নাই, মানে সে খেলতে পারবে কিনা এই আলোচনাটা বুঝিনি, ওইটা আমি জানি না, ও আসলে খেলবে না আসলে তো সময় বলে দেবে কি হবে।